জ্বলিছে উত্তর প্রদেশ। প্রতিবাদী কৃষকর মৃত্যুত উত্তাল পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে বন্ধ করে দিয়া হল ইন্টারনেট সেবা। উত্তর প্রদেশের লক্ষিমপুর এলাকার খিরিত হিংসার দাবানল। প্রতিবাদী কৃষকর উপর সংঘটিত আক্রমণের ঘটনায় পরিস্থিতি উত্তাল করে তোলে। এই হিংসাত্মক ঘটনাত আটজনক লোকের মৃত্যু ঘটিছে। অভিযোগ উঠিছে কেন্দ্রীয় গৃহ রাজ্যমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিষ মিশ্রর গাড়ির চেপাত কেবাজনও হতাহত হয়েছিল। আরক্ষীয়ে এই ঘটনাত আটজন লোক নিহত হওয়া বলে নিশ্চিত করেছিল যদিও আন বহু কেজন লোক ইতিমধ্যেই আহত হয়েছে। নিহত সকলের ভিতর চারিজন আছিল প্রতিবাদী কৃষক। ইফালে দেওবারে নিশা গৃহ রাজ্যমন্ত্রী অজয় মিশ্রই এই সমগ্র ঘটনাত পুত্র আশিষ মিশ্র জড়িত নহয় বলে অভিযোগ অস্বীকার করে। গৃহ রাজ্যমন্ত্রী অজয় মিশ্রর অভিযোগ, প্রতিবাদী কৃষকর মাজত থাকা দুষ্ট চক্রই তিনি বিজেপি কার্যকর্তা আর এজন ড্রাইভারকু মরিয়াই হত্যা করে। ইফালে ঘটনাক্রমের পিছত ক্ষুব্ধ প্রতিবাদী কৃষকে দুখনকৈ বাহনত অগ্নিসংযোগ করে। উত্তর প্রদেশের এই ঘটনাক লৈ সম্প্রতি উত্তপ্ত হয়ে পড়েছে রাজ্যখনের রাজনৈতিক পরিস্থিতি। নিশা ঘটনাস্থলীলৈ রওনা হওয়া কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীক বহু যুক্তিবাদর পিছত আরক্ষীয়ে আটক করে। পুয়া 5:30 আরক্ষীয়ে আটক করে কংগ্রেস নেত্রীগুলি। খাওগে মুঝে তো মেরা অপহরণ করোগে, ইয়ে হ্যাঁ লিগল স্ট্যাটাস তোমারা, সমঝে মত সমঝো কে মেয়ে নেই সমঝতি। আমি তো অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো, অ্যারেস্ট হম খুশি সে যায়গে তোমার। মানে আগর কোই গলতি করে ছিয়ে জবরদস্তি ঘের রে হো ঢকেল রে হো না, ইসমে আপ ফিজিক্যাল অ্যাসল্ট, অ্যাটেম্পট টু কিডন্যাপ, কিডন্যাপ, অ্যাটেম্পট টু মোলেস্ট, অ্যাটেম্পট টু হার্ম, সমঝে সমঝতি হুঁ মে সব কুছ। छूके देखो मुझे, जाके अपने अफसरों से और अपने मंत्रियों से जाके वारंट लाओ, ऑर्डर लाओ, समझे, और महिलाओं को आगे मत करो। आनहाते घटनास्थलीलै रावना हुआ अखिलेश यादवक आरक्षीये बाधा प्रदान करात। लखनऊत धर्ना प्रदर्शनत बहिल समाजवादी पार्टीर नेता अखिलेश यादव। উত্তপ্ত পরিস্থিতির দলীয় সমর্থকে আরক্ষীর বাহনত করিলে অগ্নিসংযোগ। সম্প্রতি উত্তর প্রদেশের এই ঘটনাক লৈ রাজনৈতিক প্রতিবাদত উত্তাল হয়ে পড়েছে সমগ্র রাজ্যখন। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম অসম।